পাখির কয় মানুষ রে আমার সুন্দর কয় না, ও মানুষ তুমি আমারে কেন সুন্দর বলো? পাখি ডাক দিয়া বলতেছেন মানুষ রে আমারে সুন্দর কয় না, আমারে সুন্দর বলিও না, কারণ আমি যে সুন্দর এটা কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। ও মানুষ রে তুমি যে সুন্দর এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, মানুষ তুমি সুন্দর, তুমি সুন্দরের কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, মানুষ তুমি সুন্দর। আর পাখি কোন যা দুনিয়ার জমিনের ভিতরে রে যা সুন্দর আছে বাবা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু মানুষ তুমি সুন্দর, খালি সুন্দর না, ও মানুষ তুমি আশরাফুল মখলুকাত, ও মানুষ তুমি সর্বসেরা জাত, তুমি যে সুন্দর এটাই না, তুমি সুন্দর, তুমি আশরাফুল মখলুকাত, ও মানুষ তুমি যতই গুনাহ করো না কেন, ও মানুষ রে তুমি একবার দুটা হাত তুলে আমি আল্লাহর ডাক দাও, আমার নাম রহমান, আমার নাম রহিম, যত বড় গুনাহ করে ফেলেছো না কেন, তুমি যদি আমার ডাক দাও আর দুটা হাত তুলে যদি দোয়া করো, ডাক দিতে দেরি আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করি না। মানুষ আমরা যতই গুনাহ করে ফেলছি হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবো নাই, আত্মুলিয়া দোয়া করলে আল্লাহ কবুল করবো, আত্মুলিয়া দোয়া করবেন যা চাইবেন আল্লাহ দিবি, কার কি জরুরত পড়ছে বাবা, কার কি লাগে, ও কলিজার টোকরা যুবক তোমার কি লাগে আল্লাহর কাছে চাও, ও মুরব্বী বাবা কি লাগে আল্লাহর কাছে চাও, ও মা বোনেরা কি লাগে আল্লাহর কাছে চাও, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহ শিখাইয়া দিয়েছেন, ও দুউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করবো, কিন্তু বান্দারে মাঝে মাঝে মুসিবত আসবে, মাঝে মাঝে তোরে আমি পরীক্ষা করব, তুই ধৈর্য ধরা লাগবে, তাওয়াক্কাল করা লাগবে আমার উপরে, যা কিছু চাস যা কিছু করবি সব আমার উপরে ভরসা করা লাগবে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমার কাছে তুই তাওয়াক্কাল করা লাগবে। মানুষ রে অন্য কারো কাছে চাস না, ও মানুষ রে গোবের রাত্রের মধ্যে রাত্রের বেলা উঠিয়া তুই যদি তাহাজ্জুদ নামাজ পড়, তুই যদি আমার কাছে বলস যতই বড় গুনাহ করে ফেলস না কেন, চোখের দুইটা পানি সারি আমার কাছে ডাক, আলিয়া দেহ তু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা, কম হাসো বেশি কান্দ, কানলে গুনাহ মাফ হয়, কানলে রূহ সাব হয়। আমার ভাইজানেরা ভাইয়েরা এই জন্যই রাত্রির বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাওয়া লাগবে। কে কে তাহাজ্জুদ পড়ে না তুলেন, তাহাজ্জুদ কাড়া কাড়া পড়ে না তুলুন, অসুবিধা কি, শরম লজ্জার কোনো কথা না, মাত্র কয়েকজন, বাকি মানুষ সবই মাশাআল্লাহ উঠতে উঠতে তাহাজ্জুদ পড়ে, কথা কই না, শরম লজ্জার কোনো কথা না। যদিও আমরা পড়ি না, ওয়াদা করে নেই মুরব্বি মানুষে তাহাজ্জুদ পড়ে, ও কলিজার টোকরা যুবক শোনো শোনো, মুরব্বিরা তাহাজ্জুদ পড়ে, কিন্তু তুমি যুবকের যে কত দাম তুমি জানলা না, ও যুবক বাবা শুনে নাও, ও আমার কলিজার টোকরা যুবক, তুমি যৌবন কালে যদি তাহাজ্জুদ পড়ো এমন একটা টাইম আসবে পড়তে পারবে না বাবা রে, একটা মুরব্বি মানুষ যদি একবার আল্লাহ কয়, দুইবার কয়, কইতে কইতে যদি 100 বার পর্যন্ত আল্লাহ কয়, আর একটা তাহাজ্জুদ পড়নেওয়ালা যুবক যদি একবার কয় আল্লাহ, 100 বার কওয়া থেকে রে বাবা একবারের সব আল্লাহর কাছে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিন্দা, রুহানি তেলেন
আল্লাহ নিজেই মালিক নিজেই কিনে রাসূল আবার খরিদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার ভাইরা আমার দাদরা আমার ও বন্ধু দিলে প্রাণে মনে ভালো করে কথা বোঝানোর চেষ্টা করেন আল্লাহর বান্দা গো আমি বলছিলাম তাহাজ্জুদ পড়ার জন্য আমরা সবাই তাহাজ্জুদটা পড়ব পাঁচ ওয়াক্ত নামাজগুলি কায়েম করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদটা বেশি বেশি করে পড়েন ভাইজান রে ও ভাইরা দাদারা নবীর সুন্নাত আখলাক ব্যবহারটা আপনার ভিতরে আনেন রে বাবা আসাম দেশের জুয়েল সেনা যাও নাই উড়াল দিয়া বইয়া রেকর্ডিং করুন নালে এনে বইয়া করুন খার হয়ে থাকলে কিরম দেখা যা রেকর্ডিং হো তাই করে মোবাইল টান লিখতাম আমার ওয়াজ বড় ভাই যান ভালো করে কথা বোঝার চেষ্টা করে বোঝা যা কথা কিন্তু মাথা সাথে লার আইন যে বুঝতে শুনতো ইনশাল্লাহ তাহাজ্জুদ সবাই পড়া লাগবে না নাই এমন একটা নামাজ রে বাবা কোন প্রেম যদি কারোর সাথে প্রেমিকা যদি প্রেম করে প্রেম তো এমনি হারাম নিশে তারপরেও করে না নাই লাস্টে করে না বাবা করে না বা চার বছর পাঁচ বছর আগের থেকে জান বলে দেয়া দে হুদায় করে করে বোলাই আর কি জীবনে বলবো তোমার লাগে জান দেয়া দে মাল্লা কো জান দিলাম আমি তুই কোন শরীর লেগে জান দেয়া দে শ্রী কবর আয়া দেখ তোর জানটার মধ্যে সয় প্রেমিকার লগে যখন আলোচনা করে রে বাবা দশটা নম্বর কয়টা নম্বর কোন সময় যদি টাওয়ারে টাওয়ারে খেলিমেলি করে তখন টাওয়ার কই আছে হেনুজা না হে হেলি বইতে আর যদি মনে প্রেমিকা বাইরে বাইরে গেছে গা তাহলে যখন লাগে না তখন কিডা লাগা জিরুতা না জিরুতা লাগা না তার মানে আলাপ কোন সময় করবো কোন সময় করবো আইরি অপেক্ষা ও মারা মারে তেমন ভাবে রে বান্দা তুমি মাওলার সাথে প্রেম লাগায়া দাও সুবহানাল্লাহ তুমি তোমার আল্লাহর সাথে তোমার ভালোবাসা লাগায়া দাও প্রেম করো ভালোবাসা করো আল্লাহ কয় বান্দারে আমার সাথে যদি প্রেম করতে চাস আমার সাথে যদি তুই ভালোবাসা রাখতে চাস তাহলে 2444 এই নাম্বারে তুই ডেলি ডেলি ডায়াল কর সুবহানাল্লাহ বাইদ গিয়ে কইঞ্জে সুবহানাল্লাহ না 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 বাইদ গিয়ে কইবেন সুবহানাল্লাহ এনু কই দরকার নাই সুবহানাল্লাহ জারদির বেটেনের সামনে গিয়ে কইবেন তোর হজাক হ হুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটি গবে থামুন আল্লাহ সিল্লা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাগাত বইয়া সুবহানাল্লাহ কনা কয়টা নম্বরে ডায়াল করবার কইছে 10টা বলে আল্লাহ কয়টা কইছে ডায়াল করবার হ্যাঁ 5টা 2444 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই এলাও করে না দেখছ আছে মানে আছে তো আছে 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে 2444 এই নাম্বারে ডায়াল কর এই নাম্বারে যোগাযোগ কর যদি কোনো সময় বান্দারে এই নামাজের মধ্যে যদি অসুবিধা হয়ে যা এই নামাজগুলির মধ্যে আজাল বেজাল ঘটে যা তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে টাওয়ার খুলে আমি আল্লাহর সাথে যোগাযোগ কর তাহাজ্জুদের নামাজ পড়
তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চা দুনিয়ার সব মানুষ যদি ঘুমায়া যারে ও মুরব্বি বাবা সুবহান তাহাজ্জুদের নামাজ যে টাইমে পড়ে ওই টাইমে মানুষ সজাগ থাকে না ঘুমায় থাকে সব মানুষ যদি ঘুমায়া যায় আল্লাহ কি ঘুমায়া পড়ে নাকি না পাশের মানুষের আওয়াজে বোঝা যায় আল্লাহ বড় ঘুমা না ঘুমায় আল্লাহ আল্লাহ কি কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম সুবহানাল্লাহ আল্লাহ কো ঘুম নিদ্রা তন্দ্রা আমি আল্লাহর স্পষ্টই করে না আমি আল্লাহ প্রথম আকাশের মধ্যে আয়া হেরে ডাক দেই বান্দারে কেডা সুহ আসস দুহে আসস আমার টেন কো আছেন ওই টাইমে কেউ যদি তাহাজ্জুদ করে কো আল্লাহ আমি এইডা 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 আল্লাহ কো বান্দারে কান দেরি আমি আল্লাহর কুদরতি রুমাল দা তোর চোখের পানি মুচ্চা দা তোর জীবনে গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওন আমরা এই টাইমে তাহাজ্জুদ তাহি না খেতার তলে কম্বলের তলে মাশাআল্লাহ তো কম্বলের তলে থাকলে তো আল্লাহ তা চোখের পানি মুচ্চা দিব মুসলমান কম্বলের তলে তাহে 8টা 9টার সময় ঘুমাইতে উঠে হগলে রাত পয়সা শরম করে না আটটা নটা ঘুমাইতে উঠতে আবার মানুষের দেহায় বাড়ির তো নিজের হলো পুতের বউ আছে আছে না পুতের বউ আছে নিজের স্ত্রী আছে ফুলা আছে ফুরি আছে ব্যক্তির সামনে যে আটটা নটা ঘুমাইতে উঠতে দাঁতজা মরাইতেছো বেটা না কিছু কয় না বা ফুলা না কিছু কয় না কিন্তু আনে একজন খুব ইস আছে বাবা হিমছে গো কথা কয় না দেখছ না আমার কথা কিছু তিতা লাগে আমি আগের থেকে জানি না লাগে আমি জানি তো লাগলে আমার কিছু করবার নাই তো আবার আরো আমার মধ্যে কিছু মানুষ আছে দেখবেন পেশাব করে মাশাআল্লাহ কোর বালা কথা পেশাব করে লাগবো যে পেশাব করবার কিছু বাড়ির পুতের বউ আছে আগ্রম বাগ্রম তারা আছে আউলে এক জায়গায় পেশাব করে আরে পরে দলে লেখাই তো কথা কই না এই পুতের বউ ব্যক্তির সামনে মুসরা হয় কথা কই না কি শরমরা হইন যে একটু শরম রাখুন জানের ফুতি একটা আছে আনের ভাই ফুত জি আছে আনে ফেসব করবার কিছু আউলে এক জায়গা করে বেড়া দেয় রে অনু মুসরা ফারুন কুসরা ফারুন কি ফারুন করুন কইরা পানি খরচ করুন যেটা করুন দৌড়ালে খারি কি করে হুতর বউ দেখতেছে 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 আচ্ছা সবাই জানে না কই ধরছু এ আসুন না যায় না সব কথা তো আসে দেন নাকি বড়া মাং নাই করুন শরম রাখবার চেষ্টা করবেন তো এই কামটার যাতে আর জিন্দগিতে আমরা মধ্যে কেউ না হো মন থাকবো রাস্তাঘাটে ফেসব করে হারিয়া বেকারতে এই যে আমার মাদ্রাসাতে আমি শিক্ষক করে বসি সাবধান যে শিক্ষক জন্য পেশাব করবার যায় বা ছাত্র যায় পাঁচ মিনিট নাই আবার বহুত শিক্ষক দেখছি পেশাব করে ধরিলে খারি থেকে বদনা দেখো আনগা ফানি আনগা কনা কথা কন আনগা না নাই ফানি আনগা আছে ছাত্র জানে না কই ধরছে যে শরম রাখার দরকার শরম পানি লয়ে গে পেশাব করবাই কুলুপলন লাগে কি লঙ্গা মুসরা ভারণ লাগে কসরা ভারণ লাগে আনে হে মোড়ামুড়ি পর্দার ভিতরে এই কাজটা করবেন করবেন তো ইনশাআল্লাহ কষ্টটা বোধহয় খারাপ পাইছেন না পাইলে আমার কিছু হইব নাকি হক কথাটা আমি কয়ে গেলাম না আমি এটা বানাই কইছি ওয়াই না বোধহয় না এর ময়না সাবধান আগে কি কি কই হ্যাঁ রাইট বহুতেরই আমার এলে দেখাতেছে অনেক কিছু দেখছে সত্য কথা এই কাজটা করবেন না বাইজানেরা ভাইয়ার আমার শরম রাহার দরকার ও মুসলমান তুমি জানো না এই ফেতনার জামানার মধ্যে একটা সুন্নত যদি কেউ আদায় করে বাবারে 100 শহীদের সব তারা মরনা ময়দান করে দেয় একটা সুন্নত কেউ যদি আদায় করে 100 শহীদের সব আন্নেরা আমার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয় আর আমরা সুন্নত আদায় করি সুন্নাত বাবারে আমরা কোন নবীর উম্মত আখিরিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জানা না কইছেন দি আমার লগে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ এক লগে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমার বিশ্ব নবী এমন একজন নবী রে এমন একজন নবী রে বাবা অন্য কোন নবী না রে অন্য কোন নবী না বাবা এমন একটা নবী আমরা পাইছি আমাদের কপালটাই এমন ভালো আমাদের কপালটাই এত ভালো রে বাবা ও মুসলমান ভাইরা রে
এমন ভালো নবী আমার, এমন নবী আমার, শ্রেষ্ঠ নবী আমার, বিশ্ব নবী আমার, মদিনার লাল, মদিনার লাল, ওই নবীর উম্মত হওয়ার জন্য কত ভাগ্যবান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত, তার মানে আমরা আল্লাহর জান্নাতে পাও না রাখবো রে বাবা, অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে পাও রাখতে পারবে না। কোন নবী রাসূলের উম্মত জান্নাতের আশেপাশে যাবে না। কোন নবীর উম্মত আগে যাবে? শ্রেষ্ঠ নবী। হে উম্মত টিকাড়া কলিকাতা আমরা, তাহলে আমরা কিরম হওয়া লাগবো? আখলাক বানাইতে লাগবো, চরিত্র ভালো বানাইতে লাগবো। নবীজিরে গালি দিলে উল্টা রিপিট গালি দিছে না? আচ্ছা, আমরারে গালি দিলে উল্টা? রাও করে না মানুষটি দেখছ, আমরারে যদি গালি দেয় উল্টা গালি দেয় না? নবীজিরে কষ্ট দিলে নবীজি কারো কষ্ট দিছে না, আর আমরা কষ্ট দিই, মানে এটা কলে মরার আগ পর্যন্ত মন রাহাম তোমার সয়াবার লাগিয়া, মানে হিংসা, এত হিংসা। আল্লাহর নবীরে গালি দেয়, নবী আমার এক রাস্তা দিয়ে যাচ্ছে রে বাবা, বিশ্ব নবীর সামনে সবাই পড়ে না, কলে কে আমাকে ডাটু দিন, কলে কে, কলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সামনে পড়ো না, কলে কে, মক্কাবাসী মানুষে কয় কলে কে, কলে এর সামনে যেই পড়ে এই কলিমা পড়ে মুসলমান হয়ে যা, বুদ্ধি বানাইলো, কলে ইল্লার সামনে কেউ পড়ো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভূগোল কেউ যাইও না, কলে কে আর বা, কলে আই কয়েকদিনের লাগে সবই পাহাড়ের গুহার কে বলায় আলে, এ বন্ধু সব মানুষ পাহাড়ের গুহার গিয়া ফলাইছে, সব মানুষ যখন পাহাড়ের গুহা যা, একটা মানুষ বাবা একটা বুড়ি মা যাইতে পারে নাই, তার মানে কেন যাইতে পারেন নাই, ওনার টুবলাটা অল্প বড় হয়ে গেছে, এই টুবলাটা আঙ্গায়া দেওয়ার মানুষ নাই, সব মানুষ গেজন ফলাইছে, বুড়ি মা বয়ে রয়েছে, আরে টুবলাটা থয়ে যায় কিবা, টুবলাটা আঙ্গায় দেওয়ার মানুষ নাই। হিন্দে আমার বায়ার আমার, হেন্দে আমার, আপনার আমার নবী মদিনার লাল, মা আমেনার দোলাল, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বাবা বুড়া মার বুড়ি মার বাড়ির সামনে দিয়া যা, নবী আমার ডাক দিয়া বলে বুড়ি মা কোথায় যাও, বুড়ি মা চিনতে পারে নাই এই মানুষটাই যে নবী রে, বুড়িমা ডাক দেয়া কয়, বুড়িমা ডাক দেয়া বলে ও পতি সরেরাও টের পাইছো না, কলে কে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদুগির, তার সামনে যাই পরে এই কলিমা ভরে মুসলমান হয়ে যা, বাপ দাদার ধর্ম সবাই ছাইরা দে, আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বয়ে পাহাড়ের গুহার মধ্যে বলাইতে যাইতেছি, এ ভাই আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো বিশ্ব নবী বাবা সামনে, বুড়িমারে বাবা বুড়িমা জাদুগির বলে গালি দেয়, আমার দিকে লক্ষ্য করেন, বুড়িমা আল্লাহর নবীরে জাদুগির বলি জাদুগির বলে গালি দেয়, নবী ডাক দিয়া বলে বুড়িমারে শোনে নাও, কোনোদিন কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখছ, বুড়িমা কই কি কও দেখছ, এরে আমি দেখ পারি চাই না, নাউজুবিল্লাহ কইতেন না না, কলি এরে দেখ পারি চাই না, কয়বার জায়গা করবো, ওই যে থানো খারিত না, যেটি খারি সেটি খারি থাক না, দোলা বালু আইতো না, হেরা ফিরে এলা, ভাইয়ারা আমার দাদারা আমার, বুড়িমা কি কো অস্ত হয়ে যায় আমরা কিন্তু, হ্যাঁ রওনা করলাম, কি কো আমি দেখ পারি চাই না, নবীজির সামনে দেখ পারি চাই না, আমরা বলে কইতাম দেখ পারছিস না, সাফার দাঁত ফলাই দেন, কথা কই হাসা না না, আল্লাহ নবী কেমন নবী, হিট্টু রাগও করছে না, কতলে বই রইছো কে, কলে টুবলাড়া আঙ্গায়া দেওয়ার মানুষ নাই, নবী আমার ডাক দিয়া বলে বুড়ি মারে টুবলা লয়ে কই যাইবা, কলে পাহাড়ের দিকে আমরা যাইব, সব মানুষ ফলাইছে আমার যাওয়া লেট, নবী আমার কয় বুড়ি মারে এই টুবলা তো একটু বড় টুবলা তুমি নিতে পারবা না, এইটা তুমি আমার মাথায় দাও রে, আমি তোমারে ওই পাহাড়ের গুহা তুরি আগয়া দিয়ে আসি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন, বুড়িমা কহ সহায় করলে তো বালাই,
বিশ্ব নবীর মাথায় বাবা টুবলা বুড়ি মারে গয়া গয়া দে বুড়ি মারে ফাঁসে দিছে না হঠাৎ করে বুড়ি মা যদি পড়ে যা বুড়ি মারে কত তুমি বুড়ি মা আগে যাও টুবলাটা মাথায় নিয়ে আমি পিছনে পিছনে যাই বুড়ি মারে আগ বাইরা দিয়ে আসতেছে মনে মনে আপনিও বলতে পারেন হুজুর এমন টুবলা ফাইলে তো আমরাও আগ গয়া দিতাম হ্যাঁ আমরার যে স্বভাব আমরা কইতাম বুড়ি মা আগে আগে যাও টুবলাটা আমার মাথার দেও কত নেই গেহাইরা দেখতো ফাঁস বাঁচাইয়া টুবলাও নাই মানুষ না কথা কই না কে হাসানা ও হন মসজিদ থেকে স্যান্ডেল নাই কে কথা কোনো হয় না না ও হন এই যে ওয়াস করলাম বাবার আজকে 22টা বছর ধরে ওয়াস করি আমারই স্যান্ডেল নাই গা কোন স্যান্ডেল আর কয়টি হা এডিউ নেগা মনে মনে ভাবলাম এই ওয়াস কই করিতে স্যান্ডেল দি নেগা তাও যে ডিথইয়া যা একদিন আমার এতে স্যান্ডেল নিছে গা পরে এক জোড়া কহ হুজুর এডি নিলাম কহ এডি জানি কোন বড়া পরে একটু ফাও দিছিলাম একটা শুধু একটা বড় আমি কই এই বড়া বলে এই জালাই নিস হাই রে সব মা ওহন স্যান্ডেল সিরিয়াস পাহাড়ের গুহার মধ্যে গেল বুড়িমা ডাক দিল নবীর মাথায় বাবা টোবলা পাহাড়ের গুহায় গিয়ে ডাক দিছে মক্কাবাসী মানুষের আরে আমি বুড়ি একা একা ফেলে রেখে আস আমি আসছি তোমরা একটু বারো হও আমারে নিয়ে যাও কিছু মানুষ বারোইছে বারোইয়া দেহে রে যার বয়ে বলাইছে তার মাথার টোবলা সুবহানাল্লাহ এটি বারো এক কি রে কি চলবো না ডাক দেখো বুড়ি রে বুড়ি শয়তানের ঘুড়ি ওই বুড়ি এই মানুষটাই তো আবদুল্লাহর বেটা মোহাম্মদ এর বয়েই তো আমরা বলাইছি আর এরে মাথা টুবলা দা লইছো আমরা সাইজ করবার লাগিয়া বুড়ি কয় কি কও কলি এটাই তো আবদুল্লাহর বেটা মোহাম্মদ বুড়ি ডাক দিয়ে কয় কি কও রে এটাই যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদ হয় আমার মায়ার নবীর মুহের দিকে বুড়ি মা বারবার তাকা আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকা আহারে বুড়ি কয় এমন চরিত্র এক লাখ মে বাহারের মানুষটা বাবা গো কোনোদিন অন্য মানুষ হতে পারে না বুড়ি মা ডাক দিয়ে কয় এ মক্কাবাসী মানুষের আরে শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও যদি এটাই আবদুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে থাকে রে তাইলে তোমরা মুসলমান হও বা না হও আমি বুড়িমা এই মানুষটার হাতে হাত লাগায়া কলিমা পরে মুসলমান হয়ে গেলাম নারাই থাকবে এটাই ছিল রে বাবা আদর্শ এটাই ছিল আখলাক চরিত্র ব্যবহার ও মুসলমান তুমি জানলা না চিনলা না কেমন মায়ার নবী তুমি আমি হয়েছে রে বাবা যেই নবী তোমার আমার কথা বলে নাই বলে নাই গো অন্য নবী প্রত্যেক না নবী হাসরের জমিনের দিন সিজদাত পড়ে পড়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়লে ইয়া নফসি ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি ঈসা নবী বলবে ইয়া নফসি মুসা নবী বলবে ইয়া নফসি কোন নবী বাবা কারো সুপারিশ করতে পারবে না ও গো মুসলমান একমাত্র আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি এমন মায়ার নবী আমার এমন আখলাক চরিত্র ব্যবহার নবী আমার ওই নবীর উম্মত রে বাবা কেমন করে আজকে বলে গেলাম নবী আমার যেই দিন দুনিয়া থেকে চলে যাবে রে ওই দিন নবীজির মুখের মধ্যে শেষ কথাটাই ছিল সলাত 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 তার মানে উম্মতের আরে নামাজ উম্মতের আরে নামাজ তোমরা কায়েম করো ওই নামাজটা বাবা যদি আপনি আমি পড়ে বাবা ওই নামাজটা আপনার আমার কায়েম করা লাগবে বিশ্ব নবী এমন একজন দাবি নবী গো এমন একজন মায়ার নবী আজকে চিনতে পারলাম না যেই নবী এত কষ্ট করে গেল একমাত্র আপনার আমার জন্য রে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভালোবাসে যেমন মহাব্বত করছে হযরত ওমর যেমন মহাব্বত করছে আজকে তাকায়া দেখেন ওই বিশ্ব নবীর রওজার পাশে আবু বকর ওমর আজকে শুয়ে রয়েছে এই জন্যই বলে রে বাবা মহাব্বত করো প্রেম করো ভালোবাসা লাগাও আমার মায়া নবীর সাথে প্রেম ভালোবাসা মহাব্বত লাগাইয়া দাও রুহানি কানেকশনের সাথে মা বোধের বাতে হয়ে যাবে প্রেম ভালোবাসা যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তোমার প্রেম হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে বাবা রে আমার দাদা রে একটা ঘটনা বলে বক্তব্য শেষের দিকে নিতেছি একটা
মানুষ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন কেমন ভালোবাসা একটা পরিচয় আপনারা দেয়া যায় দিল্লি বাবার জেজেত যেখানে থাকেন না কেন জেজে জায়গায় থাকেন না কেন আপনার বাড়িতে আপনার আশায় লাগে আপনি রাত্রি বিছানার মধ্যে শোয়াই লাগে মাথাটা বালিশে লাগানি লাগে আপনি বাবারে 2 মিনিট সময় বালিশের মধ্যে মাথাটা লাগায় খালি আপনি এত দুঃখ কথা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দরুদ শরীফটা চালু রাখেন 100 বার করে পড়ে যান এমন ভাবে জীবনের মধ্যে আমলটা রাখুন একদিন না একদিন রে বাবা মায়ার নবী কামলিওয়ালারে স্বপ্নে দেখতে পারবে আর যদি রে বাবা একবার কে ওই নবীর স্বপ্নে দেখে একবার যদি কেউ ওই দেখে ভালছে রে বাবা জাহান্নামের আগুন হারাম রে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে কে আরে নবীরে দেখার জন্য রে বাবা কেন বলছি যুবক কেন বলছি মুরব্বি বাবা নবীর প্রেম ভালোবাসা থাকা লাগবে mohabbat লাগবে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কালাম আল্লাহর শরীফের কথা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লম্বা আলোচনা করার সময় আমার কাছে নাই আমি দেখে আসলাম বিশ্ব নবীর রওজার ভাষা কত কান্না কান্দে বাবা কত মানুষে কান্দে কত যুবকে কান্দে কত মানুষে কান্দে কত মুরব্বি মানুষে কান্দে মনে মনে আগে ভাবছিলাম কেন কান্দে রে নিজ চোখে যখন জায়গার মধ্যে গেলাম জায়গা দেখলাম রে বাবা নিজেও কান্না রাখতে পারলাম না রে কান্না রাখতে পারলাম না কেন ভারী না জানেন যখন আপনার ওয়ার্ডার হয়ে যাবে যখন আপনাকে মুয়াল্লিমে বলবে হাজি সাহেব এটাই আজকে আপনার লাস্ট দিন কালকে সকাল আপনার চলে যেতে হবে তখন একটা লাস্ট জিয়ারত থাকে তার মানে এটাই আপনার বিদায় জিয়ারত আর আসতে পারেন কি নসিব না হয় বাবারে ওই টাইমের মধ্যে যখন জিয়ারত করে সবাই বাহির হয়ে যাবে বাবা ওই মানুষ দেখছি কাঁদতে 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 এমন মানুষ দেখছি বাবারে কাঁদতে কাঁদতে মাটির মধ্যে গোড় ভরতেছে তার মানে কাঁদে কেন এমন মানুষ দেখছি রে বাবা দাড়ি দিয়া পানির ডালিমের রসের বোতল ভরে তখন মনে মনে ভাবলাম কান্দে কেন কান্নার কারণটা এটাই আর আসতে পারে কি না পারে ও দয়ার মালিক রে এটাই কি আমার জীবনের লাস্ট জিয়ারত নাকি রে বাবা এই জন্যই বলি রে বাবা প্রত্যেকটা মানুষ নবীর ভালোবাসা অন্তরে লাগাইয়া দাও নবীর মহাব্বত লাগাও কবরের শান্তি হাসরের শান্তি তুমি মানুষটা জান্নাতি ভাইজান আমার ভাইয়ার আমার আমি আর লাম্পার দিকে যাইতে চাই না আমার পিছনে কে আছে বক্তা ওনাকে নিয়ে আসাটা ভালো হবে আমি আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের কাছে আমার অনুরোধ এইবার বাবারে আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে নিতাছি যতগুলান মানুষ আছেন রে বাবা কার কার মা বাবা দুনিয়ার মধ্যে নাই অথবা মা নাই বাবা নাই একজন না একজন মরছে কে কে বাবা একটু হাত তুলে দেখাই তো আল্লাহকে একজন না একজন মোটামুটি মরছে আর কি সর্বশেষ এই কথাটাই বলে যায় যার মা নাই বাবা নাই আহারে আপনি বলেন তো আপনার মাকে যে আপনি মা ডাকতে পারেন না আপনার বাবাকে যে আপনি বাবা ডাকতে পারেন না আপনার মা বাবা মরার পরে বাবা কত মানুষে বাবা ডাকছেন মা ডাকছেন আপন বাবার মতন লাগে কি সত্য করে কোন জোরে বলেন বাবা লাগে লাগবে না লাগবে না এখন বাবা কি করার উপায় আপনাদের একটা কাজ আপনি করবেন হুজুর লাগবে না কোনো আলিমও লাগবে না বাবা আপনি নিজেই পারবেন প্রত্যেকের বাবা মার কবরের পাশে যাইবেন প্রত্যেক বাবা মার কবরের পাশে গিয়া বাবা আপনি হাত তুলিয়া বলবেন আল্লাহ তুমি আমার বাবা নিয়ে গেছো তুমি আমার মা নিয়ে গেছো আজকে কতটা দিন ধরে বাবারে বাবা ডাকি মারে মা ডাকি আপন বাবার মতন লাগে না আমি আজকে দোয়া করতেছি সন্তান হয়ে আমার বাবা মার কবর এর ভিতরে আল্লাহ তুমি একটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহই কই বান্দারে দোয়া করতে দেরি আমি আল্লাহ তোর বাবা মার কবরের মধ্যে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না আর কার কার বাবা মা জীবিত হাত তুলেন জীবিত
ভাইজান আপনাদের একটা কথা বলে যাই, যারা বিয়া করছেন বা স্ত্রী আছে যাদের নাই, আপনারা একটা কাজ করবেন, বাজারের থেকে যে কোনো বস্তু আনবেন, বাবা আপেল আনেন, গোল্লা আনেন, আপনি কি পারবেন আজকে ওয়াদা দিতে, হুজুর আপেল আনি ওগুল্লা আনি যেটাই আনি আমার হাতে নিজ হাতে আমার বাবার হাতে দিব, অথবা আমার মার মুখে উঠায়া দিব, অথবা আমার বাবার মুখে উঠায়া দিব, এই কাজটা যদি করো রে বাবা আমার আল্লাহর আরো খুশি হইয়া যা। কাজটা আমরা নিজে হাতে করি না, কাজটা হয় স্ত্রীর হাতে দা করায় বা কারো হাতে দা, কথা কোন হাসা না, এই কাজটা আপনার স্ত্রীর হাতে দা কম করায় আপনি পারবেন কি, কথা কই না পারবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনি এই কাজটা নিজে করবেন, হ্যাঁ বাবা গোল্লা খাইছেন নেন আপনি হাতে দেন, বাবার যে ওই টাইমে একটা দিল খুশি হয়, মার যে একটা খুশি হয়, আল্লাহ কো আল্লাহ আরো খুশি হয়, সুবহানাল্লাহ কইলেন না, মনে থাকবো এই কাজটা করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একদম অনুরোধ। আমরা কেমন করে করি, আরেকটা কাজ হলো যে কোনো জায়গার থেকে আসার পর আপনার বাড়িতে গেদা আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার মেয়েরে আপনার মা যদি বসা আছে, আপনি ওইখানে আপনার মেয়েরে আম্মাকে ডাক দিবেন না, আম্মা ডাক দিবেন না, মা ডাক দিবেন না, কারণ আপনার মা যে বসে আছে ওই ডাকটি আপনার মারে দিবে, ওই ডাকটি আপনার মারে দিবেন, কারণ দশ মাস দশ দিন গর্ব রাখিয়া কষ্ট করে পায়খানা সবগুলি সাফ করছে, মা ডাহের অধিকার কার, তা আপনার মেয়ের আপনি মা মা করেন, এই ডাকটি আপনার মারে রাখবেন, ঘুমের থেকে উঠটা কেউ যদি একবার কয় মা একটা কুবুলিয়াত হজের সপ্তাহ আমল নামায় দান করে দে, এই কাজটি করবেন, বাবা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার একদম অনুরোধ গেল জান আমার ভাইয়ার আমার, এই জন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন অনুরোধ থাকলো রে বাবা, আর যে যে জায়গার মধ্যে রে বাবা যান, যে যে জায়গার মধ্যে যান, লাস্টের কথাটা আপনার মা বাবার কাছ থেকে নিয়ে যাবেন, রাস্তাঘাটের আপদ বিপদ আমার আল্লাহ দূর করে দে, এই কথাটা কাটেন কই যাবেন লাস্টে মা বাহারে, হ্যাঁ আনের স্ত্রীর আনে কিবা কোন অনুবা কোন চুবা খায় কোন যাবা কোন যাবা মলে বাবা, এটা আনের ইখতিয়ার, কারণ আনের স্ত্রী আনের হালাল, আনের স্ত্রী আনের লাগে হালাল, আনের এটা বন্ধন করে দিছে, আনের স্ত্রী আনের আনের সামনে নাস্তা মারলো সব সুবহানাল্লাহ কই না দেখছো, মানে বাইরে কোন মানুষের নাস্তা দেখা দরকার নাই, আনের যদি বেশি নাস্তা দেখবার মানে আনের আনের কি করুন করুন যায়, কিন্তু লাস্ট টাইম যাওয়াটা বাবা আমি একটু নগদ দিতেছি আব্বা তুমি একটু দোয়া করো, এই ডাক্তার দেওয়া যখন যাইবেন রাস্তাঘাটের আপদ বিপদ আমার আল্লাহ দূর করে দেয়, কিন্তু আমরা এটা করি না, এই যে চার ভাই একান বা চার ভাই ধরুন চার ভাই চার বাড়ি বানছে বাপ মা তো যে কোনো এক বাড়িতে হ্যাঁ নাকি কথা কয় না দেখছো, এই চার ভাই তিন মাস হয়ে যা বাহ ডাক দেন, দুই মাস হয়ে যা আয় আর হ্যাগর জিৎ হেনু গেছে হ্যাঁ 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 রাই খাওয়াক হেডারে বেশি ফেলা আমি যাইতাম না রে বাবা, ওইটা না হেরা খাওয়া ডাক টানে ডাকিয়ে তো একটা দিন যাতে ফাঁক না যা কোনো কারণবশত সুবিধা পাইছো ডাক দিন, আন্নের 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 আব্বারে কবেন ফোন দাও হলে কোন আব্বা কি করা হবে বসে, এই ঢাকটা অপেক্ষার লাগে মাঝে বয়াতে হে একশো বছর ধরে আনে রাও করে একশো দিন ধরে রাও করেন না, একটা তিন মাস হয়েছে রাও করেন না, তিন মাস ধরে চার মাস ধরে আনে অন্যায় করে বাপমা লাগে রাও করেন না, মা বা হেকালে অপেক্ষা হয়ে থাকে কোন দিন আয় আমার ডাক দিব আমি সব মাফ করে দেয়, কিন্তু ডাক দেয় না, মন রাখবার এই কাজটা যদি আনে না করুন আন্নের ফোলা মানে আন্নের ডাক দিত না, আন্নের গোলা মনে করবো আমি দেখছি চার মাস ধরে দাদার একটা দাদা আমার দাদার আছে আমার বাহে বাপ কইছে না আমরাও মাশাল্লাহ এই এই চার মাস না আমি আট মাস লাগাই মনে কথাটা কয়ে গেলাম, এই জন্যই খুব ঘন ঘন করে ডাকবেন, আমরা কিন্তু দরকার না আমার কিন্তু অনেক দরকার পড়ে না, আমি এমনি বাদ দিয়ে যদি দেখি দুইবার দরকার পড়ছে তাহলে ছয়বার আরও বেশি ডাক দিই, তার মানে বেশি খুব ঘন ঘন ডাক দিই, কোনো সময় আমার আমার মা বিরক্ত করে আমার এক আল্লাহ ছোটো মানুষের মতন কী করো, আমি মনে মনে করি আমি তো ছোটো না আমি করি ছোটো মানুষের মতন এটার লেগে আয় একটু ভালোবাসা রাফাইবার লেগে সুবহানাল্লাহ, আমি কিন্তু খুব ডাহি পান সুপারি কোন জেডে কোন ওমায় হেডা দেন ওমায় হেডা দেন মায়ের কোনো সময় এই তাগরটান চায়ের ভাব না আমি তাগরটান না তারা আনে মরার পরে হেন তাগরটান আনি ওটা আনে দিন এটা দিন হেডা দিন হেডা হুম মানে বিরক্ত করি, তার মানে ডাকতে একটা উচিলা ধরে ডাকলে মজা লাগে কথা কোনো আসে না নাই, এইভাবে আনে আরও ডাক পান, আমরা এটা করে নেই যে মারে এক কানো নিয়ে জায়গা বাইরে এক কানে নেগা বহুতে করে বাইরে নেগা এক কানো মারে নেগা এক কানো বুইরা বস করি দুটারে এক্সট্রা বড় হয়ে গেছে এই দুটা দুই হানো ভরে ভরে কান দেয় কথা বলে বুইরা বসর একটা প্রেম আছে ভালোবাসা আছে এটা কান্নাতে দেখা করবো
মনটা হল যে এই কামটা করবেন না, দুধারে এক কানোবারি বানাই দিবেন, এ হ্যাঁ রে সুবারি দেবো, হ্যাঁ হ্যাঁ রে ভাতা খাইবো, এরই তো এগর যে একটা বুড়া বসে মহাব্বত আল্লাহ আকবার আল্লাহ আরস খুশি হয়ে যাচ্ছে। কারণ প্রেম ভালোবাসা বিয়া যায় এটা একটা আলাদা জিনিস, বিয়া শব্দটা তো একটা মজার জিনিস, কথা বলে নাকি কোনো স্যার যদি বিয়া শব্দ শৈলা কিরম করে কথা বলে নাকি 22-23 বছরের স্যার জন হুনে যা বিয়ার তারিখ হয়ে গেছে, এক সপ্তাহ আগে ধরুন বিয়ার তারিখ, পরে সাত দিন লেগে যা কথা কই নাকি সাত দিনের লাগে দেরি হো না, ইয়া খালি মনে মনে চিন্তা করে রোববার আয় নাকি, এটা আরে এটা আসার কোনো কথা না, বিয়াটা আদম আলাইহিস সালাম বিবি হাওয়া থেকে আসে না, একটা 80 বছরের বুড়া বেড়ারে যদি কেউ ওই কো বিয়া করবার কোনো সময় নানা নাতিন দেখুন যে দাদা দাদি গে কো দাদারা কয় নানারা শুধু নাতিনরা গে কো ও দাদা তোমার একটা বিয়া করাই দিই, এ সময় ইচ্ছা করলে নেম মতো এই বেড়া কোন লাগে, কারণ 80-90 বছরের বেড়া কোন লাগে সর মারা সাবা দাঁত ফলাই দেন কি কস কয় ডাক দা বগলা নিয়ে কো আই বা আমারটা দিব তার মানে দিলে কোন বলবে কথা কোন জানা নাই ওইটা মে কো আই ভাই আমারটা দিব না দেখছ না দাঁত দুত না তার মানে দিলে কথা কইলা দিলে এটা সাতটায় আলাদা তে এই টাইমে জানি আগলা বানায় আল্লাহ এই কাম করবেন না করবেন কেউ এসটা এক লগে রাখবেন আর বুড়া হয়ে গেলে ছেলে রাজার আসো বাবা যে কোনোদিন পয়সা না চাল লাগে যে আমার 20 টাকা দিয়ে বাজারে যাই আমি ডেলি 10 টিয়া 20 টিয়া কোন সময় আজকে জিগে কই যাও বাবা যে বাজারও টেলে যে 100 100 লাগতো না 20 টিয়া না আর বন্ধু বন্ধু আছে না তোমার ছোটবেলা যা খাইতা করে লয়সা খাইতা বাপ যে খুশি হবে রাস্তাতে যাইবো যা দোয়া করবো সব আল্লাহ মেরে দিবে আর 100 টাকা দেয় রে যদি কোন 100 টাকা না হে দিন দিলাম হ্যাঁ তা কই বাঙ্গ বুড়া বসে খালি কত টাকা খরচ করো সর্বনাশ এটা কইনা যায় কারণ স্কুলের টাইমে জানি না কত কত টাকা দিছে হেডি পাও না না বাপ।